সকলেই সাবধান হয়ে যান, কঠিন ষড়যন্ত্র চলতেছে। শাইকুল ইসলাম মরহুম আহমদ শফির খাটিয়া কফিন ধরলেন জামাত শিবিরের শীর্ষস্থানীয় নেতারা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকালকের একটা বিষয় নিয়ে, যে বিষয়ে সকলে অবগত আছেন, শাইখুল ইসলাম আহমদ শাফি রহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ তথা দেশের প্রত্যেক শ্রেণীর ওলামায়ে কেরাম সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক বড় বড় ওলামায়ে কেরাম তার জন্য দোয়া মাগফিরাত করেছেন, সকলেই তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে কওমি অঙ্গনে শোকের একটা ছায়া পড়ে গিয়েছে। মৃত ব্যক্তিকে নিয়ে লাইভ আমাদের শিরোনাম শুনে আপনাদের মনে অনেকেই অনেকভাবে কারণা রয়েছে যে এটা কি ধরনের কথা হতে পারে। জামাত শিবিরের কাঁধে আহমদ শফির লাশ, দেখুন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন,
তোমরা সবাই মিলে আল্লাহর রজু মজবুত শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো, এই কথা বলতেছেন আল্লাহ। আল্লাহ আমাদের যে রশি দিয়েছেন সেগুলো আঁকড়ে ধরতে হবে। আমরা মুসলমান, সময় খুব অল্প, আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের কাছে একটা কথা বলে যেতে চাচ্ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ সারা জীবন থাকবে না। নবী রাসূলরা চলে যাওয়ার পর নবী রাসূলদের কাজ যারা করবে তারাই হলো উলামা, তারাই হলো আলেম। আর একজন আলেমের মৃত্যু মানে একটা গোত্রের মৃত্যু, একটা দেশের মৃত্যু, বিশাল কথা। তিনি ইন্তেকাল করেছেন, মারা যাওয়া নিয়ে এত পরিমাণ চক্রান্ত, এত পরিমাণ ষড়যন্ত্র হয়েছে যেটা বলে শেষ করা যাবে না। বিশেষ করে যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরপরেই অনেক বড় একজন বক্তা, হতে পারে সে অন্য তরিকার, তার একটা পেজ থেকে পোস্ট করা হয়েছিল আহমদ শফি হুজুরের নামে। গতকাল দেখেছি উনি ওই পোস্টটা করার কারণে উনি বলেছেন আমি করিনি, আমার কোনো অ্যাডমিন করেছে, উনি ভুল স্বীকার করেছেন। উনি যদি অন্তর থেকেই ভুল স্বীকার করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভুলকে ক্ষমা করে দিক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উনি ছাড়াও অনেক ভাইরা আছেন, অনেক তরিকার ভাইরা আছেন যারা মরহুম হুজুরের জন্য দোয়া করেছেন, অনেকেই আছেন। বিশেষ করে নামধারী টুপি দাড়িওয়ালা কিছু ভাইদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে যা চাচ্ছি, এই সময় হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। একটা মানুষ পৃথিবীতে আসবে, মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ যে দুনিয়াতে ছিল অনেক কিছু তার ভিতরে শিক্ষা আছে। তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দল মত নির্বিশেষে সকলেই তার দিকে চলে গেলেন। নাম বলতে চাচ্ছি না, শুধু ফেসবুকে কি কি বলেছেন একটু আপনাদের কাছে বলতে চাচ্ছি। জামাতিদের কাঁধে কাঁধে আল্লামা আহমদ শফি, তাদের ব্যাপারে হযরতের অভিমত কি? তিনি অমৃত্যু ভ্রান্ত আকিদা বিশ্বাসী জামাতের ব্যাপারে স্বেচ্ছার ছিলেন, তার ব্যাপারে জাতিকে তিনি বারবার সতর্ক করেছেন, তাল্লা সেই চিহ্নিত মহলের কাঁধে। মানে বিভ্রান্তি মানুষের ভিতর ফেতনা সৃষ্টি করে, এরকম যারা আলেম আছে আমি তাদেরকে আলেম বলবো না, তারা হলো প্রকৃত জালেম। একজন মৃত্যু ব্যক্তি মারা গেছে গত কিছুদিন আগে, এই তো অল্প কিছুদিন আগেই জুমে একটা কনফারেন্স হচ্ছিল, প্রায় কয়েক হাজার ওলামা একরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় যত বড় বড় ওলামা একরাম আছে অনেকেই এক মিনিট দুই মিনিট করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। সেখানে জামাত ইসলামের আমির এ কথা বলতে আমি শুনেছি, আমি নিজে সে লাইভে ছিলাম ছোট মানুষ হিসাবে। উনি বলেছেন আপনারা যারা বক্তা আছেন, যারা ওলামা একরাম আছেন, তারা আলোচনা করবেন, আলোচনার ভিতর মানুষ যাতে আপনার আলোচনা শুনে ভুল পথে না চলে যায়, কারো বিপক্ষে কথা বলবেন না। কোন দল আপনি? ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফারুকু, আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আপনি আলোচনাগুলো এরকম ভাবেই করবেন, কে কওমি, কে আলিয়া, কে সরমুনাই, কে আটরশি, কে দেওয়ানবাগি, কে মাইজবান্দারি, এগুলো দেখার দরকার নেই, যেটা হক কথা সেটি আলোচনা করবেন, তবে কাউকে কোনো কটাক্ষ করে কোনো কথা বলবেন না। বিশেষ করে সাধারণ জনগণ যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সত্য কথাগুলো আপনারা বেশি বেশি প্রচার করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে আল্লাহ নবী বলে গিয়েছেন আমার পক্ষ থেকে একটা কথা, একটা ভালো বাণী অন্যের কাছে পৌঁছায় দেয়, এটা হলো আল্লাহ নবীর হাদিস, ভালো কিছু অন্যের কাছে পৌঁছায় দেন। বিশেষ করে যারা এরকম ভ্রান্ত তৈরি করে তাদের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করুন। সারা দেশ যখন একত্রিত হওয়ার, গতকালকেই যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, দল মত নির্বিশেষে আহমদ শফি হুজুরের জানাজায় যে যেরকম সবাই একত্রিত হয়ে
এক কাতারে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন, দাফন কাফন সম্পূর্ণ করেছেন। আপনারা যদি ইসলামের ভূমিকায় এরকম এক কাতার থাকতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিন হবে এই সমস্ত মানুষের দ্বারাই, এই সমস্ত রাহবাদদের দ্বারাই, এই সমস্ত মুজাহিদদের দ্বারাই, এই সমস্ত সৈনিকদের দ্বারাই ইসলাম কায়েম হয়ে যাবে। কিছু কিছু লোকের গা জ্বালা পারা শুরু করে দিল, জামাত ইসলামের উমুক নেতা ওই খাটিয়ে ধরল, কি জানি কি হয়ে গেল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীগণের ওয়ারিস ভালো মনে করেও তো সেখানে গিয়েছে, আপনারা তাকে ওয়েলকাম জানান, স্বাগতম জানান। আপনাদের ভিতর তো খুব বড় কিছু বিষয় নিয়ে ভ্রান্ত নাই, খুব বড় কোনো বিষয় নিয়ে আপনাদের ভিতর দ্বন্দ্ব নাই, কি দরকার? সারা পৃথিবী, সারা দেশ, সাধারণ মানুষ তাকিয়ে থাকে উলামা একরামদের দিকে। আপনারা যদি সঠিক কোনো সিদ্ধান্ত দেন, তারা অতি সহজে অল্প সময়ে তারা সঠিক পথ পাবে। আর আপনারা যদি এরকম ভ্রান্ত তৈরি করে দেন, তাহলে সাধারণ মানুষ আসল রাস্তা খুঁজে পাবে কীভাবে? এজন্য আসুন দলাদলি বাদ দিই, দলাদলি সব ছেড়ে দিয়ে গতকালকের জানাজার দিকে একটু খেয়াল করি। আহমদ শফি হুজুর এসেছেন, চলে গিয়েছেন, আমরাও আসব, আমরাও চলে যাব। এরকম ভ্রান্ত, এরকম ভাগ, এরকম দ্বন্দ্ব না তৈরি করে কোন একটা জিনিস গড়তে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাঙতে নয় গড়তে পছন্দ করেন। আপনারা যে সমস্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব করতেছেন, বিশেষ করে যার কথা মনে পড়ে যায়, আল্লামা কোরআনের পাখি যিনি এখন চার দেওয়ালের ভিতর বন্দী আছেন, তিনি একটা মিশন নিয়ে খুব বেশি কাজ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলোকে এক মালায় গাঁথার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনও এই অল্প বয়সে, বিশেষ করে আমাদের দেশের একদম শীর্ষস্থানীয় যতগুলো ওলামা একরাম আছে, অধিকাংশ হুজুরদের সঙ্গে যেটুকু পরামর্শ করে পেয়েছি, সকলের একটাই কথা, আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক দলকে এক একভাবে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করুন। এর জন্য অধিকাংশ জায়গায় দোয়া করে, কিন্তু আমাদের ভিতর অনেকে আছেন, অনেক ভালো ভালো, অনেক বড় বড় জায়গা থেকেও তারা এই জিনিসগুলো চান না। আমি জানি না আপনারা কি জন্য চান না, আপনারা কাদের দালালি করতেছেন। আপনি যদি পবিত্র কোরআন হাদিস মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতটা আমাদের সকলকে মেনে আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে যারা এই বিষয় নিয়ে, যারা এই বিষয় নিয়ে এত মাতামাতি করতেছেন, ভাই আজকে হয়তো আপনার অনেক জনপ্রিয়তা আছে, কালকে নাও থাকতে পারে। যাদিকে আপনি ভুল পথ দেখাচ্ছেন, বিভ্রান্তের ভিতর ফেলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো এর চেয়ে খারাপ পরিস্থিতিতে রাখতে পারে। তাই আসুন, তাই আসুন এই সমস্ত দল মত নির্বিশেষে, যেরকম কালকে আহমদ শফির হুজুরের জানাজায় সকলে একত্রিত হয়ে তার দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকমভাবেই আগামীর দিনগুলোতে ইসলামের সকল কাজগুলো এক কাতারে থেকে, একসঙ্গে থেকে করার তৌফিক দান করে। আর সকলের কাছে একটাই মেসেজ দিয়ে যেতে চাই, যারা এরকম বিভ্রান্তি করার চেষ্টা করে, বিভ্রান্তিমূলক পোস্ট করে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, তাদের, তারা যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে তাদেরকে ব্লক মেরে দিন। ও আপনাকে বিভ্রান্ত করতেছে, আপনাকে ভুল পথ দেখাচ্ছে, আপনাকে বিভ্রান্তের আলোচনা করতেছে, ওকে আপনি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত করবে। কাজেই আলোচনা দীর্ঘায়িত করব না, সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা পবিত্র কোরআন পড়তে জানেন না তারা শিখবেন, যারা জানেন অর্থ সহ পড়বেন, এই আয়াতে আল্লাহ কী বলেছেন সেগুলো একটু শুনবেন। আর বিশেষ করে ক্ষুদ্র মানুষ হিসাবে, ক্ষুদ্র একজন আল্লাহর নগণ্য গোলাম হিসাবে সকলের পায়ে হাত দিয়ে করে জোরে অনুরোধ করে বলি, আমার, আপনারা সকলে আমাদের, আমার ওস্তাদ, সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা সকলেই ইসলামের জন্য কাজ করি, আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি খুশির উদ্দেশ্যে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টা, আমাদের এই কাজ কবুল করে নিক।
এইটুকু আলোচনা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করতেছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।